যে হলো মেটার আমার মেয়েটা কি জীবনের কোনোদিনও গান গাইতে পারবে আহা মাসিমণি এইভাবে কেন ভাবছো তুমি কিছু তো হয়নি তুমি তো শুনলে ডাক্তারবাবুর কথা সুস্থ হয়ে উঠবে এত এক্সট্রিমে কেন ভেবে নিচ্ছ যে গানই গাইতে পারবে না ভেবো না এসব কথা আমি বলে কি এসব কথা থাক এখন মেজ বৌমা তুমি বরঞ্চ আমার সঙ্গে চলো আর বড় বৌমা তুমিও চলো আমার সঙ্গে তোমাদের বাবার সঙ্গে কিছু কথা আছে ঘরে চলো আর রুকু চিন্তা করিস না বাবা কিছু দরকার লাগলে বলিস হ্যাঁ ডাকিস কিন্তু হ্যাঁ দিদিভাই মা এতক্ষণ আমার কথা বলতে না পেরে দম বন্ধ হয়ে আসছিল না না এখন কথা বলিস না এখন চুপ করে থাকাই ভালো কে কোথা দিয়ে চলে আসবে বলা তো যাচ্ছে না এখন তো চারপাশে কেউ নেই মা আচ্ছা মেসবসায় কেন কালকে বাড়ি ফেরত যাওয়ার কথা বলছেন বলো তো আমার মাথা কাজ করছে না দাদা আচ্ছা মা মেসবসায় সবাইকে কি সব কিছু বলে দেবে না বলবে না বলো বলবে না তো কিছু বলবে না বলো বলো না মা রাধা আমি জানি না জানি মা প্লিজ প্লিজ এরকম বলো না মা তুমি একমাত্র আমার আশা ভরসা আচ্ছা মেসবসা যদি সবাইকে সব কিছু বলে দেয় তাহলে তো আমার নাম যশ খ্যাতি সব শেষ হয়ে যাবে মা না আমি এগুলো ছাড়া বাঁচতে পারবো না তুমি বিশ্বাস করো আমি এগুলো ছাড়া বাঁচতে পারবো না আচ্ছা মা আমি আর কোনোদিনও গান গাইতে পারবো না বলো আমি আর কোনোদিনও গান গাইতে পারবো না আমি আর কোনোদিনও মন জুড়তে পারবো না আমি জানি না আমি জানি না আমার ভাগ্যে কি আছে আমাদের ঠিকই সন্দেহ ছিল জানিস কেন যে সতর্ক হলাম না জামাই দাদা তককে তককে ছিল রাধা তককে তককে ছিল লোকটা কেন আমরা বুঝতে পারলাম না কেন আমরা আগে থেকে ব্যবস্থা নিলাম না ভাগ্যের প্রতারণা যারা কি বলতো আমি তোমাকে বারবার বলেছিলাম সে আমার ব্যাপারে সাবধান থাকতে তুমি আমার কথা শুনলে না এখন তো সব কিছু শেষ হয়ে গেল মা শেষ হয়ে গেল এখন আমি কি করব আমার আর করার কিছু নেই তুমি বুঝতে পারছো মেসবসে যদি সবাইকে বলে দেয় যে রাধা রানী গান গাইতে পারে না রাধা রানীর হয়ে শ্যামা গলা দেয় তাহলে আমি কি করব না না এই অপমান আমি সহ্য করতে পারি না না লোকজন আমার যে চিকার করবে আমি লজ্জায় মুখ জাগাতে পারবো না মা না আমি আবার বাঁচতে পারবো না আমি নিজেকে শেষ করে দেবো আমি নিজেকে আমি সহ্য করতে পারি বল আমার কি এর জন্য কোনো চিন্তা নেই বলতো রাধা আমার কি কোনো চিন্তা হচ্ছে না চিন্তা করে এখন তুমি কি করবে বলো তো আমার তো তা হয়ে গেছে মা এখন কিছু একটা উপায় বের করো প্লিজ কিছু একটা উপায় বের করো উপায় হবে উপায় হবে আমি বলছি তোকে এত সহজে আমরা হার মেনে নেব না দাদা আমি তোর মা আমার চোখের সামনে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু সহ্য করতে পারি বল বল আমাকে শুধু আমাকে আমাকে শুধু এটুকু আমাকে শুধু এটুকু জানতে হবে যে বসন্ত চৌধুরী কি স্টেপ নিচ্ছে অনেক অনেক হাত জোর করেছি ভয়ে পড়তে চেয়েছি অনেকবার অনুনয় করেছি তারপরেও যদি বসন্ত চৌধুরী বাড়ির সব লোকগুলোকে বলে দেয় যে আমার রাধা নয় আমার রাধা রানীর হয়ে ওই শ্যামা গান গায় তাহলে তাহলে আমি দেখে নেব তাহলে তুমি কি করবে বলো আর কিচ্ছু করতে পারবো না আমি রাধা করবো দেখিস যদি বসন্ত চৌধুরী আমার মেয়ের জীবনটা নষ্ট করে দেয় যদি বসন্ত চৌধুরী আমার মেয়ের কেরিয়ারটা শেষ করে দেয় আমিও তেমনি বসন্ত চৌধুরীর পরিবারের পুরো সুখ কেড়ে নেব মুখের হাসি মুছিয়ে দেব বসন্ত চৌধুরীর এই চৌধুরী পরিবার আগুন লাগিয়ে দেব আমি আগুন লাগিয়ে ছাড়খাড় করে দেব
বাবা কাল তো আমাদের ফেরার কথা ছিল না আমরা তো আরো কয়েকটা দিন ছুটি নিয়ে রেখেছি বাবা বলছিলাম হঠাৎ তুমি এইভাবে ডিসিশন কেন চেঞ্জ করলে একটু বলবে কি গো কি হয়েছে কি তোমার বলবে না মুখটা এমন গম্ভীর করে রেখেছো কেন নিখিল তোমাকে একটা কথা জিজ্ঞেস করছে যে উত্তর দিলে না আই এম সরি কিন্তু আমার এখানে আর মন টিকছে না সুজাতা না 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 তোমার কিছু একটা তো হয়েছে বটেই তুমি বলতে চাইছো না তুমি এরকম করছো কেন গো এখানে সবাই তো তোমার আপনজন কি হয়েছে একটু বলবে না আর তুমি যদি এরকম করে আমাদের কাছে কথা লুকো আমরা যে দুশ্চিন্তায় পড়ে যাই গো মনটা বড় কু গাইছে সুজাতা খালি মনে হচ্ছে কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে আমাদের পরিবারে বাবা আমরা বুঝতে পারছি আপনি খুবই ডিস্টার্বড হয়ে রয়েছেন কিছু মনে করবেন না একটা কথা জিজ্ঞেস করতাম বলছিলাম ব্যবসায় কি কোনো প্রবলেম না না সেসব কিছু নয় আমার নিজের ভেতরেই কোনো একটা সমস্যা হচ্ছে আমি ঠিক বোঝাতে পারবো না তোমাদের পরে হয়তো কখনো গুছিয়ে পারবো বলতে যাই হোক এখন আমি তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি কালকের চলে যাওয়া নিয়ে আমাকে আর কেউ কোনো প্রশ্ন করো না আশা করি আমার এই অনুরোধটা তোমরা রাখবে থ্যাংক ইউ তোমরা এবার যাও সবাই গোজগাছ করে নাও অনেকগুলো দিন আমরা একসঙ্গে আনন্দ করে কাটালাম শেষটা যে এরকম হবে কেউই ভাবতে পারোনি হয়তো না মানে ওই আমাদের শ্যামার অসুস্থ হয়ে যাওয়া রাধারানী স্টেজে অজ্ঞান হয়ে যাওয়া সবটাই কি হয়েছে বাবার নিশ্চয়ই বড়সড় কোনো গণ্ডগোল হয়েছে নয়তো বাবার মতো হাসি খুশি মানুষ এরকম অদ্ভুত ব্যবহার করত না কি ব্যাপার শ্বশুরমশাই কি লুকোচ্ছেন আপনি সবার কাছ থেকে যতক্ষণ না জানতে পারছি আমার যে শান্তি হবে না জাগে কটা দিন তো আনন্দ করে কাটানো গেল সেই বা কম কিসে বলো কি যে হয়েছে মানুষটার কে জানে আরে নিখিল শ্যামার সঙ্গে তোর কথা হয়েছে না বাবা এবার যাব তুমি তো তখন বললে যে উনি ঘুমোচ্ছেন তাই তখন আর ডিস্টার্ব করিনি এখন যাব গিয়ে বলবো যে ডিনারটা করে নিতে আচ্ছা শ্যামার যখন শরীর খারাপ ওর তো আগে ডিনার করে নেওয়া উচিত ছিল এখন ডিনার কেন করেনি ও হ্যাঁ তুই ঠিক বলেছিস আসলে উনি তখন ঘুমোচ্ছিলেন তাই আমি আর ঠিক আছে চল তোর সঙ্গে আমি যাই হ্যাঁ তোরা যা আমি এখানে আছি ঠিক আছে বলছি যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব করো না গানের অনুষ্ঠান শুরু হওয়ার আগে তুমি হুট করে কোথায় চলে গিয়েছিলে গো আমি তো কাছেই ছিলাম আসলে অত ভিড় ছিল তো তাই তোমরা আমাকে দেখতে পাওনি ওই বসে বসে পা ধরে গিয়েছিল বলে আমি একটু হাঁটা চলা করছিলাম ভেবেছিলাম রাধারানীর গান শুরু হয়ে গেলে আমি এসে বসে পড়বো কিন্তু তার আগেই তো অজ্ঞান হয়ে গেল আমি কোথায় ছিলাম সেটা তোমাদের বললে তো তোমরা আকাশ থেকে পড়বে সত্যিটা যে বিশ্বাসই করতে পারবে না আমার বেশি ভয় নিখিলকে নিয়ে কিভাবে রিয়্যাক্ট করবে কে জানে এবার দরজা খুলতেই হবে ছোট কর্তার সামনে দাঁড়াতেই হবে আমাকে
কিন্তু কি করে তারা বনি ওনার সামনে, উনি যদি ধরে ফেলেন। এই তো ফাইনালি, একবারে এখন দরজা খুলে ফেললেন আপনি। আমি এক ঘন্টা আগে এসেছিলাম, কতবার দরজা ধাক্কা দিলাম, নক করলাম, বেল বাজালাম, কিন্তু আপনি দরজাই খুলছিলেন না। হাকে আমি সবই জানি ছোটু কর্তা, বাবা আপনাকে বলেছেন যে আমি ঘুমোচ্ছি, আমি সবটাই জানি। ভীষণ গভীর ঘুমিয়েছেন না আপনি? বাবাকে আজ আমার জন্য আপনাকে মিথ্যে বলতে হয়েছে, আমাকেও আবার আপনাকে মিথ্যে বলতে হবে ছোট কর্তা। আমি জানি না আপনি সত্যি সত্যি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন কিনা, আমি সত্যি জানি না। কি হলো শ্যামা, আপনি তো চুপচাপ কেন? কি হয়েছে, এনি প্রবলেম? না না, ঘুম হচ্ছিলাম তো তাই হয়তো। তা তো ভালো কথা, মানে শরীর খারাপ হলে যদি ঘুমাও শরীরটা চাঙ্গা হয়ে যায়। তা এখন ভালো আছো তো শ্যামা? আপনার চোখ কিরকম ছলছল করছে, আপনি কাঁদছিলেন নাকি? শ্যামা আপনি কিছু লুকোচ্ছেন? এই নিখিল বলছি, তোরা কথা বল, আমি আসছি। শ্যামা গুড নাইট। মেজা ভাই চলে গেছে, এবার আপনি বলতে পারেন কি হয়েছে। আসলে এমন একটা খারাপ স্বপ্ন দেখলাম যে চোখে জল চলে আসলো, আর কিছু হয়নি ছোট কর্তা। আপনি কি খারাপ স্বপ্ন দেখেছেন সেটা কি একবার শুনতে পারি? জেগে জেগে দুঃস্বপ্ন দেখছিলাম ছোট কর্তা, আমার প্রতি আপনার যাবতীয় বিশ্বাস ভেঙে কান কান হয়ে গেছে। সত্যিটা জানার পর আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, ঘেন্না করছেন আমাকে। হে ভগবান, হে আমি কোন কূলে এসে দাঁড়ালাম। কি হলো শ্যামা, বলবেন না? আসলে স্বপ্নের কথা বলে দিলে তো সেই স্বপ্ন সত্যি হয়ে যায় ছোট কর্তা, সেই জন্য আমি আপনাকে বলতে পারবো না। সেটা আমি মানি না। আপনি কি জানেন মনোরোগ বিশেষজ্ঞরা স্বপ্ন বিশ্লেষণ করে মনের রোগ সারিয়ে দেয়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর ওই স্বপ্নের কথা আমাকে বলতে হবে না, সেই স্বপ্নের কথা আপনি ভুলে যান। আমি আপনার জন্য স্যুপ অর্ডার করে দিয়েছি, স্যুপটা আসলে ওটা খেয়ে নিন, তারপরে ওষুধ খেয়ে নেবেন, ঠিক আছে? আর হ্যাঁ, আজকে রাধার শো বাতিল হয়ে গেছে, রাধা স্টেজের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। না না টেনশন নেওয়ার কিছু নেই, ডক্টর এসেছিলেন দেখে গেছে, আপনার শরীর খারাপ ছিল ঘুমিয়েছিলেন তাই আপনাকে আর ডাকিনি। আরেকটা জরুরি কথা, বাবা চাইছে কাল সকালেই আমরা ফ্লাইটে ফিরে যাই। হ্যাঁ আমাদের ছুটি আপাতত এখানেই শেষ হলো, আপনি একটা কাজ করুন খেয়ে নিন, তারপরে আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নেবেন। গুড নাইট। আমার জন্য নিশ্চয়ই ওনার মন মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে,
এত কিছু হয়ে গেল, এর পরও মানুষটা কাউকে কিচ্ছু জানায় কিচ্ছু। আচ্ছা উনি কাউকে কিছু কেন জানালেন না? তাহলে কি যা করার কলকাতায় গিয়েই করবেন? কি শাস্তি দেবেন উনি আমাকে? তাহলে ফাইনালি কলকাতায় ফিরলাম। মানে কলকাতায় ফিরলে না মনটা কেমন খুশি খুশি হয়ে যায়, অদ্ভুত একটা কি আরাম। হ্যাঁ তোমার আর কি অশোক, তোমার তো শুধু নিজের বাড়ি নিজের বিছানা হলেই হলো, বিছানায় পড়ে পড়ে সারাদিন তুমি ঘুমোবে, এছাড়া কিছু ভাল লাগে নাকি তোমার? আমার তো একদম ভাল লাগে না বাবা, এই কলকাতার ভিড় ভাট্টা জ্যাম পলিউশন, পাহাড়ই ভালো ছিল। তাহলে দিশা একটা কাজ করি, চলো আমরা মুম্বাইতে চলে যাই। ও আচ্ছা, মুম্বাই বুঝি পলিউশন ফ্রি না অশোক? থ্যাংক ইউ ভেরি মাচ, মুম্বাই গিয়ে আমি অন্তত থাকবো না। ও তাহলে তো আমিও পারবো না, মানে আমার যাওয়া ক্যান্সেল, আমি তো বউকে ছেড়ে থাকতেই পারি না, সবাই জানে সেটা। ও হ্যাঁ তিতির, বুঝলাম বাড়ি ফিরে গিয়ে কিন্তু সিরিয়াসলি শ্যামার পড়াশোনা শুরু করে দিতে হবে, ওনার পরীক্ষার ফর্মটাও আমি তুলে নেব। শ্যামা শ্যামা, শুনতে পেলেন কি বললাম? হ্যাঁ ছোট কর্তা। শ্যামা আপনি এত চুপচাপ কেন? আমরা সবাই গল্প করছি আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সবার থেকে বিচ্ছিন্ন। পাহাড়ে গিয়ে আমরা সবাই এনার্জি নিয়ে এসেছি আর আপনি ফ্রেশ হাওয়া পেয়ে কোনো এনার্জি গেইন করেননি, কি আপনার কি এনার্জি বেড়েছে? হ্যাঁ ছোট কর্তা বেড়েছে। বাহ ভেরি গুড, তাহলে ফিরে গিয়ে কিন্তু জোর কদমে পড়াশোনা শুরু করে দিতে হবে, ঠিক আছে? কোনো ফাঁকি দেওয়া চলবে না। হ্যাঁ শ্যামা, কাল থেকে একদম রুটিন মেনে পড়তে হবে, কেমন? কিন্তু আমি যে অন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ছোট কর্তা, আর সেটা এবার আমাকে করতেই হবে, এছাড়া যে আমার কাছে কোনো উপায় নেই। এতটা পথ এসে, আর শোন শোন ওখান থেকে যে চাটা নিয়ে এসেছি সেইটা একটু ভালো করে বানাতো, আরাম করে খাই। তাড়াতাড়ি নিয়ে যাও। বলছি যে নিখিলকে একটা ফোন করো। হ্যাঁ কি গো? হ্যাঁ তোমায় বলছি, কি ভাবছো এত তখন থেকে? বলছি নিখিলকে একটা ফোন করে দেখো না, আমরা যখন ফিরছিলাম তখন নিখিলদের গাড়িটা একটু পিছিয়ে পড়েছিল, দেখো তো কতদূর, খোঁজ নিয়ে দেখো। আসছে আসছে, রাস্তাতেই আছে। ওদের সঙ্গে আমার কথা হয়েছে, এত চিন্তা করো না, এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। তুমি যাও একটু রেস্ট নাও, এ কদিন তো ভালোই ধকল গেছে তোমারও। আমি ঠিকই আছি, আমার কিচ্ছু হয়নি, যা কিছু হবার তোমারই হয়েছে। আরে আবার আমাকে নিয়ে পড়লে কেন? তো কাকে নিয়ে পড়বো শুনি? আমার চোখে কোনোদিন তুমি ফাঁকি দিতে পেরেছো যে আজ পারবে? কিছু একটা তোমার হয়েছে তুমি বলছো না। আচ্ছা শোনো না, তোমাকে কেউ কিছু বলেনি তো? মানে শ্যামা কিছু বলেনি তো? হঠাৎ এরকম প্রশ্ন কেন করলে সুজাতা? শ্যামা কি কিছু বলার মেয়ে? না, বলার মতো মেয়ে না হলে কি হবে,
ইদানিং যা পাখনা গজাচ্ছে ওনার, তাই ভাবলাম হয়তো এমন কিছু আবদার টাবদার করে বসেছে তোমার কাছে, তুমি হয়তো রেগে গেছো, তোমার মন খারাপ হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। শোনো, তোমার সঙ্গে অনেক বছর হলো ঘর করছি, হ্যাঁ, তোমার হাঁটা চলা কথাবার্তা দেখেই আমি বুঝতে পারি তুমি কি চাইছো, কি ভাবছো। কিন্তু এবার যেটা ঘটেছে আমি না বললে যে তুমি বুঝতে পারবে না সুজাতা, কারণ এই যে অবিশ্বাস্য, দিনের পর দিন যে অন্যায়টা হয়েছে শুনলে তুমি সহ্য করতে পারবে না। তো এমন কিছু একটা আমাকে করতে হবে যাতে ন্যায় বিচারও হয় কিন্তু আমার পরিবারে কোনো ঝড় না উঠে।